আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আমাদের স্মার্টফোন চার্জ দেওয়া নিয়ে 10টি নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা আপনাদের স্মার্টফোনের ব্যাটারি বাঁচাতে চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় সকলেই স্মার্টফোন ইউজ করে থাকি, বাট আমরা যখন একটি স্মার্টফোন কিনি কয়েক মাস পরেই কিন্তু আমাদের এই স্মার্টফোনের যে ব্যাটারিটি রয়েছে এটা পারফরমেন্সটা কিন্তু আগের থেকে অনেকটাই কমতে থাকে। এর কারণ হলো ভিউয়ার্স, আমরা আমাদের স্মার্টফোনটি সঠিকভাবে চার্জ করতে পারি না। সো আমাদের স্মার্টফোনটি যদি আমরা সঠিকভাবে চার্জ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা এত তাড়াতাড়ি দুর্বল হয়ে যেত না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে 10টি টিপস শিখিয়ে দিব। ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। সো ভিউয়ার্স, কখনোই আপনি আপনার ফোনটিকে সারা রাত ধরে চার্জে দিবেন না। এতে করে কিন্তু ভিউয়ার্স, আমরা যখন আমাদের ফোনটিকে চার্জে লাগিয়ে ঘুমিয়ে যাই, আমাদের ফোনটি যখন ফুল চার্জ হয়ে যায় তারপরেও কিন্তু আমাদের চার্জারটি তাকে একটি প্রেশার দিতে থাকে আরও চার্জ নেওয়ার জন্য। এতে করে কিন্তু আমাদের ব্যাটারিটি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। আপনার ফোনটিকে আপনি আপনার অরিজিনাল চার্জার ছাড়া কখনোই অন্য কোনো চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করবেন না। ভিউয়ার্স, একটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনার ফোনের ভিতরে যেই অরিজিনাল ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারি এবং আপনার ফোনের সাথে যেই অরিজিনাল চার্জারটি দেওয়া হয়েছে এই দুটার কম্বিনেশনে কিন্তু আপনার ফোনটি তৈরি করা হয়েছে। সো আপনি যদি অন্য কারো চার্জার অথবা অন্য কোনো ব্র্যান্ডের চার্জার দিয়ে আপনার ফোনটিকে চার্জ করেন, এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারি এবং চার্জারের যেই ভোল্টেজ এই দুটার ভোল্টেজ কিন্তু মিলবে না, যার কারণে আপনার ব্যাটারি কিন্তু খুব দ্রুতই ড্যামেজ হয়ে যেতে পারে। ভিউয়ার্স, কখনোই আপনি আপনার ফোনটিকে কোনো নকল অথবা চায়না চার্জার দিয়ে চার্জ করবেন না। নকল চার্জার এবং চায়না চার্জারের মাধ্যমে কিন্তু ঠিকঠাক মতো ভোল্টেজগুলো দেওয়া হয় না, যার কারণে কিন্তু ভিউয়ার্স আমাদের ফোনটি খুব দ্রুতই ড্যামেজ হয়ে যায়। এই নকল চার্জারগুলো কিন্তু কোনো রকম ভোল্টেজ মাপা ছাড়াই কিন্তু তারা তৈরি করে, যার কারণে এটা আমরা অনেক সস্তায় কিনতে পারি এবং আমাদের এই নকল চার্জারটি কিন্তু আমাদের ফোনের যেই ব্যাটারিটি রয়েছে এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ড্যামেজ করে দেয়। ভিউয়ার্স, প্লে স্টোরে কিন্তু ব্যাটারি সেভ করার মতো অনেক প্রকারের অ্যাপস পাওয়া যায় এবং খুব দ্রুত চার্জ করার জন্য কিন্তু অনেকগুলো অ্যাপস প্লে স্টোরে কিন্তু পাওয়া যায়। এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু আপনি ভুলেও ডাউনলোড করবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার যেই স্মার্টফোনটি রয়েছে এবং এটার যে চার্জিং যে স্পিডটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মাদারবোর্ডের সিস্টেম। সো এটার কার্যকর বাড়ানোর জন্য কখনোই আপনি কোনো অ্যাপস ইনস্টল করবেন না। কোনো অ্যাপসেরই কিন্তু পাওয়ার নেই যে আপনার ফোনটাকে দ্রুত চার্জ করে দেওয়ার মতন। ব্যাটারি সেভিং নামের যে সমস্ত অ্যাপসগুলো আপনারা দেখতে পারেন প্লে স্টোরে, এই সমস্ত থার্ড পার্টি অ্যাপগুলো কিন্তু কোনো সময় আপনারা ইনস্টল করবেন না। এতে করে আপনার ফোনের র্যাম নেবে এবং এরা কিন্তু আপনার ফোনের স্টোরেজও দখল করে রাখবে, বাট আপনার কোনো ফায়দাই হবে না। ভিউয়ার্স, কখনোই আপনি আপনার ফোনটিকে ফাস্ট চার্জার দ্বারা চার্জ করবেন না। আপনার ফোনটি যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে থাকে তাহলে কিন্তু ভিউয়ার্স, যে ফাস্ট চার্জিংটি দিয়ে আপনি আপনার ফোনটাকে চার্জ করবেন ওটা কিন্তু খুব দ্রুত চাইবে আপনার ফোনটাকে চার্জ করে দেওয়ার জন্য, বাট আপনার ফোনটা তো ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। এতে করে কিন্তু ভিউয়ার্স, আপনার ফোনটা দ্রুত চার্জ হবেই না, অতিরিক্ত প্রেশার হিট হওয়ার জন্য কিন্তু আপনার ফোনটি ড্যামেজ হয়ে যেতে পারে। সো অবশ্যই ফাস্ট চার্জিং পরিহার করবেন। আর যদি আপনার ফোনটি ফাস্ট চার্জার সাপোর্ট করে থাকে তাহলে আপনার ফোনটিকে অবশ্যই ফাস্ট চার্জার দিয়েই চার্জ করে নেবেন। ভিউয়ার্স, কখনোই আপনি আপনার ফোনটিকে কোনো লোকাল পাওয়ার ব্যাঙ্ক অথবা নকল সস্তা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার ফোনটি চার্জ করবেন না। সস্তা পাওয়ার ব্যাঙ্কগুলোর মাধ্যমে কিন্তু ঠিকঠাক ভোল্টেজ দেওয়া হয় না। সো সেই ভোল্টেজে কিন্তু আপনার ফোনটি যদি চার্জ করেন তাহলে কিন্তু আপনার ফোনটি চার্জ হবে ঠিকই, বাট পরবর্তীতে আপনার ব্যাটারিটি ড্যামেজ হয়ে যেতে পারে। অবশ্যই আপনি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবেন না কোনো জরুরত ছাড়া আপনার ফোনের সঙ্গে। ভিউয়ার্স, কখনোই আপনি আপনার ফোনটিকে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে চার্জ করবেন না। ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে কিন্তু খুব অল্প কিছু চার্জিং সিস্টেম থাকে যেগুলো কিন্তু আপনার ফোনের ব্যাটারির সঙ্গে মিলবে না, বা আপনার ফোনের যেই যতটুকু ভোল্টেজ আপনার ফোনটি চার্জ করার দরকার অতটুকু পরিমাণ ভোল্টেজ হয়তো আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে নেই, যার কারণে ভিউয়ার্স আপনার ফোনটি কিন্তু অনেকটাই গরম হয়ে যায় এবং এতে করে কিন্তু আপনার ফোনটি ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। ভিউয়ার্স, তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি কিন্তু আমাদের এই চ্যানেলে এই ভিডিওটার মতো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও প্রতিনিয়তই দেখতে পারবেন। সো যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কোন ধরনের ভিডিও পরবর্তীতে দেখতে চান।
ভিউয়ার্স কখনোই আপনি আপনার ফোনটি চার্জে লাগানো অবস্থায় কথা বলা অথবা নেট ব্রাউজিং করা চার্জে লাগেই ইউজ করবেন না। ভিউয়ার্স যখন আমরা আমাদের ফোনটি চার্জ করি তখন কিন্তু আমাদের ফোনটি অনেকটাই প্রেশারের মধ্যে থাকে, এতে করে কিন্তু আমাদের ফোনটি গরম হতে থাকে। সো ভিউয়ার্স তখন যদি এই প্রেশারের মাধ্যমে যদি আপনি কারোর সাথে কথা বলতে থাকেন তখন কিন্তু আরও একটি প্রেশার ফোনের উপরে পড়ে, যার কারণে কিন্তু ভিউয়ার্স আমাদের ফোনের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যেতে পারে। চার্জে লাগানো অবস্থায় কথা বলা, গান শোনা অথবা নেট চালানো এগুলো থেকে বিরত থাকবেন। ভিউয়ার্স কখনও আপনি আপনার ফোনটির সঙ্গে ব্যাক কভার লাগানো অবস্থায় চার্জে দিবেন না, অথবা গেম খেলবেন না বা ভারী কোনো অ্যাপ্লিকেশনের কাজ আপনার ফোনটি ব্যাক কভার লাগানো অবস্থায় করবেন না। ভিউয়ার্স ব্যাক কভার লাগালে হয়তো আমাদের ফোনটি কিছুটা সেফটিতে থাকে, হাত থেকে পড়ে গেলে ভাঙার থেকে কিন্তু আমরা অনেকটাই সেফটি নিতে পারি। বাট আপনার ফোনটিতে যখন আপনি ব্যাক কভার লাগানো অবস্থায় চার্জ দিবেন তখন কিন্তু ভিউয়ার্স আমাদের ফোনটি অনেকটাই গরম হয়। সো ব্যাক কভার লাগানো অবস্থায় কিন্তু সেই গরমটা বাইরে সরিয়ে যেতে পারে না, এই গরমটা কিন্তু ব্যাক কভারটা ভিতরেই আটকে রাখে। এভাবে কিন্তু ভিউয়ার্স আমাদের ফোনটি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। সো অবশ্যই চার্জে লাগানো অবস্থায় আপনার ফোন থেকে ব্যাক কভারটি খুলে রাখবেন, বা যদি গেমিং করেন অথবা কোনো ভারী কোনো অ্যাপ্লিকেশনের কাজকর্ম যখন আপনি আপনার ফোনের দ্বারা করবেন তখন কিন্তু আপনার ফোনের ব্যাক কভারটি খুলে রাখবেন। তো ভিউয়ার্স আপনি কখনোই আপনার ফোনটিকে 100% চার্জ করবেন না, এতে করে কিন্তু আপনার ফোনটি অনেকটাই চার্জ ফুলে থাকে। আবার আপনি অনেক সময় ফোনটিকে ইউজ করতে করতে কিন্তু 20%-এর নিচে নিয়ে আসেন, বাট কখনোই আপনি 20%-এর নিচে আপনার ফোনের চার্জ থেকে নামতে দিবেন না। আপনার চার্জ যখন কমতে কমতে 20% পর্যন্ত চলে আসবে অবশ্যই তখন আপনি আপনার ফোনটিকে চার্জ করে নেবেন, আবার 80% পর্যন্ত যখন চলে যাবে তখন কিন্তু চার্জ থেকে খুলে ফেলবেন। কখনোই 100% চার্জ করবেন না এবং কখনোই 20%-এর নিচে আপনার ফোনটি চার্জ আসতে দিবেন না। সো আপনি যদি এই টিউটোরিয়ালটা মেনে চলেন অবশ্যই আপনার ফোনের ব্যাটারিটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ইউজ করতে পারবেন। ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও। সো আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।